মুড়ি ঝাড়খণ্ডের রাঁচি হাতিয়া রেলপথে একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। এটি দক্ষিণ পূর্ব শাখার রেল বিভাগের মধ্যে পড়ে। রাঁচি জেলার শিল্লি ব্লকের পুরনো শহর হল মুড়ি। মাঝে মাঝে ফাঁকা মাঠ, নির্জন রাস্তা ও বসতি অঞ্চল। এখানকার প্রাকৃতিক পরিবেশ বাংলা থেকে একেবারে আলাদা। এখানে রয়েছে একটি তীরন্দাজি প্রশিক্ষণ কেন্দ্র, মুড়ি থেকে হাতিয়া পর্যন্ত এই রেলপথের দুই পাশের প্রকৃতি একেবারে অন্যরকম। এই প্রকৃতি আমাদের বাংলার মানুষের কাছে অজানা। মুড়ি জংশনের পরের স্টেশন হল শিল্লি। এটিও খুব ব্যস্ততম স্টেশন, তবে খুব সুন্দর, শান্ত মনে কিছুক্ষণ কাটানো যায়। পরন্ত বিকালে অজানা এক রেলপথ দিয়ে চলেছি। দূরে দূরে টিলা পাহাড়, আর মাঝখানে অজানা সব গ্রাম, উঁচু নিচু পাথুরে জমি, মধ্যে মধ্যে দু একটা করে গাছ। জানলা দিয়ে অবাক হয়ে নতুন নতুন জনপদ আর প্রকৃতিকে দেখা। এই সমস্ত গড়ে ওঠা জনপদ দেখতে দেখতে মনের অজান্তে কখন যেন ওদের গ্রামে আস্তে আস্তে চলে আসি। পথ ধরে আরো আরো এগিয়ে কিছু মাটির বাড়ি পাওয়া গেল, তবে তার রং বা চরিত্রে বাংলার গ্রামের থেকে সম্পূর্ণ আলাদা। অবশেষে এসে পৌঁছালাম পাহাড় কেটে তৈরি সুন্দর অজানা এক স্টেশন কিটানি। শুনশান স্টেশন, আমরা ছাড়া বোধহয় কেউই নামল না। ট্রেন চলে গেল আমাদের ছাড়িয়ে আরো আরো দূরের কোনো গন্তব্যস্থানে।
এবার প্রধান কাজ হলো অজানা জায়গায় রাত্রিবাসের ব্যবস্থা করা। দূরে হাতছানি দেয় পাহাড় শ্রেণী, রাস্তাও যেন বলছে সামনে এগিয়ে যাবার জন্য। পায়ে পায়ে আরো এগিয়ে চলি, অন্ধকার নামার আগে কোনো আশ্রয়ে পৌঁছতে হবে।